ব্যাকগ্রাউন্ডার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা অনেকেই হয়তো আরটিএক্স 3000 সিরিজের লো অ্যান্ড কার্ডগুলোর জন্য অপেক্ষা করছিলেন, আর হ্যাঁ, অবশ্যই হয়তো সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে। কথা বলছি এনভিডিয়ার আরটিএক্স 3000 সিরিজের আরটিএক্স 3050 এবং 3050 টিআই কে নিয়ে। ভিডিও কার্ডসের তথ্য মতে লেনোভো তাদের প্রি বিল্ট গেমিং পিসি সিরিজ লেজিয়নে আপকামিং 3050 টিআই এবং 3050-র অস্তিত্ব পাওয়া যায়। চলুন কথা না বাড়িয়ে চলে যাই 3050 এবং 3050 টিআই এর হার্ডওয়্যার স্পেসিফিকেশনে। আরটিএক্স 3050-র ভিত্তি হবে GA107 ডায়ের ওপর। কোডা কোড থাকবে 2304 ইউনিট, যা 2000 সিরিজের আরটিএক্স 2060 সুপার থেকেও বেশি। রেট্রেসিংয়ের জন্য আরটি কোড থাকবে 18 ইউনিট, টেন্সর কোড থাকবে 72 ইউনিট, ভিডিও মেমোরি বা VRAM থাকবে 4GB GDDR6, মেমোরি বাস থাকবে 128 বিট এবং TDP হবে 90 ওয়াট। প্রাইসিং নিয়ে এখনও পর্যন্ত কেউ সঠিকভাবে ব্যাখ্যা না দিতে পারলেও অন্যান্য কার্ডগুলোর সিকোয়েন্স হিসাব করলে আরটিএক্স 3050-র প্রাইস দাঁড়ায় অ্যারাউন্ড $200 বা আমাদের দেশের টাকায় 20-25,000 টাকার ভিতর। আসা যাক আরটিএক্স 3050 টিআই এর আলোচনায়। আরটিএক্স 3050 টিআই তৈরি হবে GA106 ডায়ের ওপর। এতে কোডা কোড থাকবে 3584 ইউনিট, আরটি কোড থাকবে 28 ইউনিট, টেন্সর কোড থাকবে 112 ইউনিট, VRAM থাকবে 6GB GDDR6, মেমোরি বাস থাকবে 192 বিট, এর TDP থাকবে 130-150 ওয়াটের ভিতর। 3050 টিআই এর আশানুরূপ প্রাইস হতে পারে $250-$300 ভিতর, বা আমাদের দেশের হিসাবে তা 25-30,000 টাকার ভিতর। যেহেতু এনভিডিয়া বা এনভিডিয়ার AIB পার্টনার কেউই এই দুইটি কার্ডগুলো নিয়ে অফিসিয়াল কোনো বার্তা দেয়নি, তাই এক্সাক্ট রিলিজ ডেট এখনই বলা যাচ্ছে না। তবে জানুয়ারির 12 তারিখ এনভিডিয়ার স্পেশাল ব্রডকাস্ট ইভেন্টে আশা করা যায় এই কার্ডগুলো নিয়ে তারা মুখ খুলবে এবং আমাদের একটি লঞ্চ ডেট প্রদান করবে। ততক্ষণ পর্যন্ত নাকে সরিষার তেল দিয়ে ঘুমাতে থাকেন এবং 12 তারিখ অবশ্যই এনভিডিয়ার লাইভ ব্রডকাস্টটি এনজয় করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে এরকম ইন্টারেস্টিং হার্ডওয়্যার নিউজ পেতে আমাদের পেজটি লাইক দিয়ে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।